আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে ওনার দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা যে একটা মামলা করেছিলেন সোনারগাঁ থানায়, সেই মামলাটা নারী শিশু আদালতে বিচারের জন্য সাক্ষ্য পর্যায়ে আজকে সপ্তম দিনের মতো সাক্ষীর জন্য দিন ধার্য করা ছিল। তাদের সাক্ষীতে আজকে যে কথাগুলো আমরা দেখতে পাচ্ছি তাদের সাক্ষী এবং এজাহারের সাথে কোনো মিল নেই, অনেক অসামঞ্জস্যতা আমরা তাদের সাক্ষী এবং জবানবন্দিতে আমরা যখন ক্রস করেছি তাদেরকে যখন জেরা করেছি সে জেরায় অনেক এলোমেলো কথা উঠে এসেছে। তারা সঠিক সদুত্তর দিতে পারে নাই এবং তারা বলতে পারে নাই কেন মামুনুল হক সাহেবকে ওদিন তারা গ্রেপ্তার করেনি। তারা বলেছে যে রয়্যাল রিসোর্টে যখন ওনার সমর্থকেরা আসলেন তখন ওনাকে ছিনিয়ে নিয়ে গেছেন, কিন্তু ওনার সমর্থকেরা আসার অনেক পূর্বেই এই পুলিশ গিয়েছিলেন। তাহলে পুলিশ গিয়ে তো ওনাকে গ্রেপ্তার করলেন না কেন, সেটাই প্রশ্ন। কোনো পুলিশ কর্মকর্তা আজকে যারা সাক্ষ্য দিয়েছেন তারা এই কথা বলতে পারলো না যে আমরা তাকে গ্রেপ্তার করেছি। তারা বলেছে গ্রেপ্তার করার মতো কোনো কারণ উদ্ভূত হয় নাই, সেজন্য আপনাকে গ্রেপ্তার করি নাই। সারা বাংলাদেশ সারা বিশ্ব মানুষ বুঝে এটা একটা সাজানো মামলা, একটা পাতানো মামলা। আমরা যদি সমস্ত সাক্ষীর জেরা করতে পারি এবং চুলচালা বিশ্লেষণ হয় এই মামলার, আমরা যদি ন্যায় বিচার পাই তাহলে আল্লাহ মামুনুল হক সাহেব বেকসুর খালাস পাবে ইনশাআল্লাহ। দর্শন মামলার আসামি মামুনুল হক, এই মামলায় আজকে দুজন এসআই সহ সর্বমোট 15 জন সাক্ষী গ্রহণ করা হয়েছে। আজকে দুজন এসআই সাক্ষী ওনারা সোনারগাঁ থানার ডিউটি অফিসারের কথা মতো রয়্যাল রিসোর্টে যায় মামুনুলকে জিজ্ঞাসাবাদ করে এবং জান্নাতুল জন্না ওনাকে জিজ্ঞাসাবাদ করে। জান্নাতুল জন্না বলে যে মামুনুল হক আসামি মামুনুল হক তাকে বিয়ের প্রলোভন দেখে এখানে নিয়ে আসছে এবং তাকে জোরপূর্বক দর্শন করছে। আগামী তারিখ জানুয়ারি মাস প্রথম সপ্তাহ বাদী বলে গেছে তাকে বিয়ের প্রলোভন দেখে রিয়েল রিসোর্টে নিয়ে আসছে। এর পূর্বেও একাধিকবার তাকে বিয়ের প্রলোভন দেখে দর্শন করছে কিন্তু বিয়ে করে নেই। আর মামুনুল হকের কোনো উকিল সাহেবরা বিয়ের কোনো কাগজপত্র এখনও দেখাতে পারে নাই, মামুনুল হকও দেখাতে পারে নাই।